বিধানসভার আগে মার্চের শেষেই হতে পারে কলকাতার পুরো ভোট। রাজ্য নির্বাচন কমিশনকে জানালো সরকার, 15ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ, সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানাচ্ছে কমিশন। পুরভোটের জন্য তৈরি প্রতিক্রিয়া বাহাত্তর, সব পুরসভাতেই চাই নির্বাচন, দাবি দিলীপের। ভয় পেয়ে এতদিন ভোট পিছানোর চেষ্টা করেছে তৃণমূল, কটাক্ষ সুজনের। উপনির্বাচন কমিশনের রাজ্যে আসার আগে জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি, নাজ্জার কনভয় হামলাকে হাতিয়ার করে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি, ভয় দেখাচ্ছে পাল্টা সৌগত। তিন দিনের সফরে কাল রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জেন, বিধানসভা ভোট প্রস্তুতির অঙ্গ হিসেবে ডিএমএসপিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবারই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু, ছাড়তে পারেন বিধায়ক পদ, বৃহস্পতিবার যাচ্ছেন দিল্লি, শুক্রবার যোগ দিতে পারেন বিজেপিতে, শনিবার অমিত শাহর সঙ্গে রাজ্যে ফিরে মেদিনীপুরে বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা, খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। 10 বছর ধরে সরকারে থেকে খেলেন, ভোটের মুখে এরোর সঙ্গে কথা বরদাস্ত নয়, নাম না করে বিক্ষুব্ধ নেতাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 10 বছর পার্টির হয়ে খেয়ে গভর্নমেন্টের সবটা খেয়ে ইলেকশনের সময় একসাথে ওর সাথে বোঝা বদলে আমি কিন্তু তাদের টলারেট করি না, এটা মাথায় রাখবে। হলদিয়ায় অরাজনৈতিক সভায় নাম না করে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ শুভেন্দু, কেউ কেউ আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন, অনেক বড় বড় পদে আছে, আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে জনগণ যখন চট ঘেরা জায়গাটায় যাবে তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে আপনাদের অবস্থাও অনিল বসু লক্ষণ শেঠ বিনয় কঙ্গারের মতো হবে। শুভেন্দুকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফোন কৈলাস বিজয়বর্গীয়র, 4 মিনিট ফোনে কথা হয় কৈলাস শুভেন্দুর, রাজনৈতিক কথা হয়নি দাবি কৈলাসের। শুভেন্দু অধিকারী জনপ্রিয় নেতা, উনি এলে সমৃদ্ধ হবে বিজেপি, আশা করি শীঘ্রই সুফল মিলবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। বলছে ডিসেম্বরে মারবে, আমরা কি বসে থাকবো, বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারির কড়া জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনো বলছে মারবো, কখনো বলছে পুলিশকে দাঁড়াবো, আমি বলি শোনো আমি ভালোই তো খুব ভালো, 100% শান্তির লোক, কিন্তু আমার গায়ে যদি আঘাত করো আমি যা প্রত্যাঘাত করবো না, তোমার কোটি কোটি গুন্ডা এনেও সেই প্রত্যাঘাত তুমি রুখতে পারবে না। ভোট এলে গোর্খাল্যান্ড ইস্যু তোলে বিজেপি, জলপাইগুড়ির জনসভা থেকে বললেন মমতা, যেই ইলেকশন আছে একটা করে গোর্খাল্যান্ড নেয়, কটা গোর্খাল্যান্ড রয়েছে, 14 বলেছে একটা জিতেছে, 18 বলেছে আর একটা জিতেছে, আমরা কিন্তু জিতি নাই, কারণ আমি আমি বলি নাই তাই আমি জিতি নাই, তাতে আমার কোনো জয় আসে না। 10 বছর কি করলেন উনি, আমরা তো চাইছিলাম উনি করে দিন, উনি গোর্খাদেরই পাহাড় ছাড়া করে দিলেন, এখনো 100 লোক 1000-এর বেশি লোক পাহাড়ে ঢুকতে পারছে না, কারণ আন্দোলন করেছিলেন মানে তাদের কেস দিয়েছেন, আর চাকরি দরকার আছে ভোট জেতার জন্য তাদের শাসন মাফ করে নিয়ে চলে এলেন। এবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। জয় শ্রীরাম, দিদি জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে শিলিগুড়ির সিপি বদল, নতুন কমিশনার হলেন ডিপি সিং, আইজি ট্রাফিক পদে গেলেন বিদায় সিপি ত্রিপুরারি অথর্ব। মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান কোচবিহার, উদ্বোধন করেন এমজেএন হাসপাতালের নতুন ভবনের, সেখান থেকে যান শিবযোগ্য মন্দিরে। নন্দীগ্রাম আন্দোলন কোন দল বা ব্যক্তির ছিল না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। সেই আন্দোলন কোন একটা দলের ছিল না, কোন একটা ব্যক্তির ছিল না, সেই আন্দোলন মানুষের আন্দোলন ছিল, মানুষ জয়যুক্ত হয়েছে, সমস্ত দল থাকবে মত থাকবে। শুভেন্দুই বলেছিলেন নন্দীগ্রাম আন্দোলন ওর আন্দোলন ছিল, পাল্টা অখিল, উনি তো বারবার বলেছেন উনি নাকি আন্দোলন করেছেন, উনি প্রতিবারই বলতেন আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। পদ লোভী নই, মন্ত্রিত্ব ছাড়ার পরেও লোক আসছে, হলদিয়ার সভায় আক্রমণাত্মক শুভেন্দু, দলতন্ত্র নিয়েও তৃণমূলকে নিশানা, এতদিন কেন পদ আঁকড়েছিলেন, পাল্টা অখিল। সতীশ সামন্ত কখনো নেহেরুকে বহিরাগত বলতেন না, নাম না করে তৃণমূলকে নিশানা শুভেন্দু। সবচেয়ে বড় পরিচয় হলো আমরা প্রথম ভারতীয়, তারপরে আমরা বাঙালি। মমতার সভার আগে কোচবিহারে শুভেন্দুর সমর্থনে পোস্টার, উত্তর দিনাজপুরের চোপড়াতেও পোস্টার, কোথাও লেখা দাদার অনুগামী, কোথাও আবার বাংলার মুক্তিসূর্য, নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ তৃণমূলের, কোন্দল ঢাকতে দোষ চাপাচ্ছে তৃণমূল, পাল্টা বিজেপি। শুভেন্দু জল্পনার মধ্যে ইস্তফা পূর্ব মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদকের, তোমারে পরিবেশে শান্তি কুঞ্জে বাড়ি চেছে।
পুরমন্ত্রীকে বিস্ফোরক চিঠির পর জিতেন্দ্রকে ফোন অভিষেক অরূপের। 18 তারিখ কথা বলার জন্য সময় দিয়েছেন মমতা। জানালেন জিতেন্দ্র আলোচনাতেই মিটবে সমস্যা, বার্তা ফিরাদের। এবার বেসুরো হাওড়া তৃণমূল নেতা বাণী সিংহ রায়। কেন শুভেন্দু অধিকারীর দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাণী সিংহ। দলীয় নেতার সঙ্গে কথা বলা হবে জানালেন অরূপ রায়। তৃণমূল নেতার মন্তব্য ঘিরে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। অমিত শাহ মেদিনীপুর সফরের আগে দেওয়াল লিখন শুরু বিজেপির। প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখন তৃণমূলের। আগে ভাগে দেওয়াল দখল, বিজেপিকে নিশানা তৃণমূলের। রাজ্য সফরে এসে 20 তারিখ শান্তিনিকেতনে যাবেন অমিত শাহ। তার প্রস্তুতিতে বোলপুরে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক রাজ্য বিজেপির সহপর্যবেক্ষক অরবিন্দ মেননের। অমিত শাহের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের কাছে আবেদন। অমিত শাহর সফরের পরে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বড়মার বাড়ির সামনে মতুয়াদের বিক্ষোভ সমাবেশ। 28 ডিসেম্বর মমতা ঠাকুরের ডাকে বিক্ষোভে সামিল হবেন মতুয়ারা। নাগরিকত্ব নিয়ে টাল বাহানা চলছে দাবি মমতা ঠাকুরের, ভুল বোঝানো হচ্ছে পাল্টা বিজেপি। বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল নেতার বাড়ির কাছে বিস্ফোরণ, তীব্রতায় উড়ে গেল টিনের চাল। বিজেপির অভিযোগ বহিরাগতদের এনে সেখানে বোমা মারছিল তৃণমূল, অস্বীকার রাজ্যের শাসক দলের। নাজ্জার কনভয় হামলাকাণ্ডে উস্তি থানার আইসির বিরুদ্ধে থানাতেই অভিযোগ দায়ের করল বিজেপি। আইওর বিরুদ্ধেও অভিযোগ দায়ের, অনৈতিকভাবে গ্রেফতারের অভিযোগে মামলা দায়ের। বিজেপি কর্মী উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্তের দাবি থেকে সরে এলো পরিবার। রিপোর্ট দেখে সন্তুষ্ট উলেনের আইনজীবীরা। কাল উত্তরবঙ্গ মেডিকেলে দেহ হস্তান্তরের নির্দেশ আদালতের। মুর্শিদাবাদের কান্দিতে বিএসএফ জওয়ানকে গণপিটুনির ঘটনা, 72 ঘন্টায় 2 অভিযুক্ত গ্রেপ্তার। অথচ জামিন মিলল একদিনেরও কম সময়। শাসক দলের প্রতিনিধি হওয়াতেই ছাড়, তৃণমূলকে কটাক্ষ কংগ্রেস বিজেপির। বামামল থেকে রাজ্যে চাকরির খরা, দিশাহীন বেকারত্ব। ডোমজুড়ে চাকরি প্রার্থীদের ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়। যে কোনো জেলায় যে কোনো আসন থেকে লড়াইয়ে জিতব, বিধানসভা ভোটের আগে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয় মল্লিকের। হয় দুষ্কৃতীরা সেলাম করবে নয়তো এনকাউন্টার। পুরুলিয়ায় ছুরি হামলায় আহত কিশোরীকে হাসপাতালে দেখতে গিয়ে হুমকির সুর বিজেপি নেতার গলায়। অবিবেচকের মতো মন্তব্য পাল্টা তৃণমূল। আড়িয়াদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মদন মিত্রের অনুগামীদের মারধরের অভিযোগ। কামারহাটির পুর প্রশাসকের অনুগামীদের বিরুদ্ধে গুলি চলে বলেও অভিযোগ। গণ্ডগোলের কথা স্বীকার পুর প্রশাসকের, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ জ্যোতিপ্রিয়। নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে সরগরম দুর্গাপুরের স্টিল টাউনশিপ। ফ্লেক্স ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির, অভিযোগ অস্বীকার শাসক দলের। এলাকায় বঙ্গধ্বনি কর্মসূচি পালন ঘাসফুল শিবিরের। দেওয়াল লিখনকে ঘিরে বচসার জের, উত্তর চব্বিশ পরগনার ঘোলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেওয়াল দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় এই ঘটনা দাবি শাসক দলের, পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ। পূর্ব বর্ধমানের নাদনঘাটে দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন 5 মহিলা সহ অন্তত 10 জন। সরকার কাজ করেনি এই ঘটনা তারই প্রমাণ, কটাক্ষ বিজেপির। যারা রাজনীতি করছে তাদের ত্রিসীমানায় দেখা যায়নি পাল্টা আক্রমণ তৃণমূলে। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীকন্দলের জের পাল্টা দাবি শাসক শিবিরের। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার করে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে বঙ্গধ্বনি যাত্রা করল রাজ্যের শাসক দল। আরো 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম, 2 সপ্তাহের মধ্যে দাম বাড়লো 100 টাকা। কলকাতায় ভর্তুকিহীন এলপিজির দাম হলো 720 টাকা 50 পয়সা। 19 কেজি সিলিন্ডারের দাম বেড়ে 1,387 টাকা 50 পয়সা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব কংগ্রেস ও তৃণমূল। কোটি কোটি টাকা মুনাফা করছে, মানুষের কথা ভাবছে না আক্রমণে অধীর চৌধুরী। মুখে এক কাজে আরেক কেন্দ্রকে নিশানা ফিরাদের। আন্তর্জাতিক বাজারের প্রভাবে দাম বাড়ছে কমছে পাল্টা বিজেপি। ডিএসপি পদমর্যাদার 27 জন অফিসারকে ট্রান্সফার। 99 সূত্রে খবর, ভোটের আগে রুটিন বদলি। কোনো জায়গায় 3 বছর হয়ে গেছে বা আগামী 6 মাসের মধ্যে 3 বছর পূর্ণ হবে, তাদের বদলি করা হয়েছে বলে 99 সূত্রে খবর। সল্টলেক কঙ্কালকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গত আগস্টেই খুন করা হয় বাড়ির বড় ছেলেকে, তারপর ঘরেই পোড়ানো হয় মৃতদেহ, এরপর পোড়া দেহাংশ রাখা হয় ছাদে। পুনর্নির্মাণের সময় মৃতার মা ও ভাই গোটা প্রক্রিয়া দেখিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। সাঁওতালি ভাষায় পঠন পাঠন, পাট্টা দেবার কাজে গতি আনা সহ একাধিক দাবি। বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে ভারত জাকাত মাঝি পরগনা মহলের বিক্ষোভ। গরু পাচারকাণ্ডে কাদের কাছে যেত টাকা? আসানসোল জেলে এনামুলকে জেরা সিবিআই এর, তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা বিএসএফ এর 2 অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের।
নকশাল বাড়িতে লোকালয়ে হাতির তাণ্ডব, ঘর ভেঙে হাঁড়ি থেকে ভাতকে পালালো দাঁতালের দল, আতঙ্কিত এলাকাবাসী, বনকর্মীদের ভূমিকায় ক্ষোভ, হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে জানালো বন দপ্তর। শুক্রবার থেকে রাজ্যে চাঁকিয়ে শীত, 4 ডিগ্রি নামতে পারে পারদ, কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে, জেলায় 10 ডিগ্রির নিচে নামতে পারে পারদ। 7 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী মীরা ভট্টাচার্য, আপাতত বাড়িতে তৈরি আইসিইউতেই রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, চলবে বাইপ্যাপ। কৃষক আন্দোলনের জেরে প্রবল ক্ষতির মুখে পড়ছে পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের অর্থনীতি, জানালো অ্যাসোচেম, সেই ক্ষতির পরিমাণ আনুমানিক 3,000 থেকে 3,500 কোটি টাকা বলে দাবি। মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা, অব্যাহত আন্দোলন, নতুন আইনে লাভ চাষীদেরই, জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। মন্তব্য বিতর্কে শিবরাজ সিং চৌহানের হয়ে সওয়াল নরেন্দ্র সিং তোমারের। গোরক্ষা আইন নিয়ে কর্ণাটক বিধানসভায় ধুমধুমার, অধিবেশন চলাকালীন ডেপুটি চেয়ারম্যানকে জোর করে তুলে দেওয়া হল চেয়ার থেকে, অভিযোগ কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে। কেজরিওয়ালের নজরে এবার উত্তরপ্রদেশ, মানুষের জন্য কিছুই করেনি যোগী সরকার, 2022 উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়বে আম আদমি পার্টি, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। করোনার কারণে হবে না সংসদের শীতকালীন অধিবেশন, লোকসভায় কংগ্রেসের দলনেতাকে চিঠি দিয়ে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী। বিভিন্ন রাজ্যে বিধানসভার অধিবেশন হলে সংসদে কেন হবে না, কৃষক আন্দোলন নিয়ে ভয় মোদী সরকারের, কটাক্ষ অধীর চৌধুরী। মাদক মামলায় এবার অর্জুন রামপালকে ফের সমন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর, আগামীকাল তলব, এর আগে এই মামলায় 6 ঘন্টারও বেশি সময় ধরে অর্জুন রামপালের বয়ান রেকর্ড করেছিল এনসিবি। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রধান অতিথির আসনে দেখা যাবে বরিস জনসনকে, ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে নয়াদিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন জনসন। দেশে 22,000-এ নামলো করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, গত 5 মাসে যা সব থেকে কম, দৈনিক সংক্রমিতের সংখ্যা 99 লক্ষ ছাড়ালো, দৈনিক আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু, গত 24 ঘন্টায় মৃত্যু 354 জনের, দৈনিক মৃত্যুতে দেশে দ্বিতীয় বাংলা। বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমেছে দৈনিক সংক্রমণ ও সুস্থতা, গত 24 ঘন্টায় বিশ্বে 8,197 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, সংক্রমিত 5,33,726, করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত 16,19,598।